ওই যে আমার টিকিট কাটা হয়ে গেছে, তো এখন এই পারে ওই পারে। এই যে কল্যাণী থেকে ছাড়লো ট্রেন এই মাত্র, আমার উপর দিয়ে যাচ্ছে ট্রেন, এই উপর দিয়ে ট্রেন যাচ্ছে, তো খুবই আওয়াজ হচ্ছে। আর ভাই আসছে আমাকে নিতে, তো বন্ধুরা এই মাত্র বাড়ি থেকে বেরিয়ে গেলাম, তো এখন যাব শিয়ালদার দিকে। তো চলো ভিডিওটা শুরু করি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। পেয়ে গেছি অটো এই মাত্র, তো এখান থেকে যেতে হবে স্টেশন, টিকিট কেটে তারপরে ওখান থেকে যেতে হবে দমদম। তো চলো, এই যে আমার গাড়ি অটো। স্টেশনে এখন কাটতে হবে টিকিট। ওই যে আমার টিকিট কাটা হয়ে গেছে, তো এখন এই পারে ওই পারে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ ট্রেন এখনই ঢুকবে, আর 2-3 মিনিট আছে আমার হাতে। ওই সাইডে ট্রেন আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন টাইম নেই, বগুলার এখানে দাঁড়িয়ে আছে, ট্রেন এখনই ঢুকবে। বৃষ্টিও পড়ছে হালকা হালকা, এই মাত্র ট্রেন ঢুকবে, তো স্টেশনে দাঁড়িয়ে আছি। টাইম হয়ে গেছে 11:02 টাইম ছিল, এখন 3 বাজে, তো পুরো একবার পারফেক্ট টাইমে আমি এসেছি 5 মিনিট আগে। দেখতেই পাচ্ছ সবাই কত লোকজন, এটা বগুলা স্টেশন। ট্রেন ঢুকছে, ছয় উঠার জন্য রেডি। তো ট্রেন এখনই ছাড়বে, ট্রেন উঠে গেছে। তো ট্রেন ছেড়ে দিয়েছে মাত্র, বাই, আবার কোনো দিন আসবো বগুলায়। পুরো ট্রেনই ফাঁকা, ট্রেন ছেড়ে দিয়েছে মাত্র, তো বগুলা থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেন। যে কল্যাণী থেকে ছাড়লো ট্রেন এই মাত্র,
নামলাম। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে মাত্র, এটা তো বন্ধুরা এই মাত্র আমি নেমে গেলাম দমদম স্টেশনে। তো যাচ্ছি 5 নম্বর স্টেশনের নিচে অটো স্ট্যান্ড আছে, তো সেখানে পাশ থেকে একটা ট্রেনও বেরিয়ে যাচ্ছে। তো আমি যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে, দেখি কখন আসে। বেরিয়ে যেতে হবে, এতে ট্রেনও চলে যাচ্ছে। ও মাই গড, এখানে তো জল জমে গেছে। ওই যে দেখতে পাচ্ছ গাড়ি ফেসে গেছে, স্কুটি জল জমে গেছে পুরো। এই যে আমি স্ট্যান্ডে নেমে গেছি নিচে, মানে আমার এই যে পাশে এটা ট্রেন লাইনেরই, তো এই যে নেমে গেছি গলির ভিতর দিয়ে আছে অটো স্ট্যান্ডের দিকে। মানে ভাই দেখে কখন আসে, ভালো লাগছে না আর কতক্ষণ জার্নি করা যায়। যে নিচে গলি দিয়ে যাচ্ছি আমি, আমার উপরেই এটা 5 নম্বর স্টেশন, নিচ দিয়ে আমি চলে যাচ্ছি আস্তে আস্তে। আমার উপর দিয়ে যাচ্ছে ট্রেন, এই উপর দিয়ে ট্রেন যাচ্ছে, তো খুবই আওয়াজ হচ্ছে। আর ভাই আসছে আমাকে নিতে, তো তোমরা তো আওয়াজ তো শুনতেই পাচ্ছ। এই উপর দিয়ে ট্রেন যাচ্ছে পুরো আমার মাথার উপর দিয়ে, সে খুবই আওয়াজ হচ্ছে, ভয়ঙ্কর আওয়াজ। তো ভাই আসছে, যে জায়গাটার নাম বললো মধুয়া বাজার নাকি, দেখি ও আসে। আমি এখানে দাঁড়াচ্ছি, আমাকে বললো এখানে দাঁড়াও, আমি আসছি। তো আসুক, তো তখন দেখাচ্ছি। জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো লজ্জা করছে শহরের মধ্যে করতে, মানে অচেনা জায়গা, তাও আমি যতটা পারছি দেখাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবা। তো চলো সামনের দিক যাওয়া যাক, ভাই আসুক। কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর, একটা রেলের মতন। তো এইমাত্র এই যে ভাই চলে এসছে বাইক নিয়ে, উঠলাম ভাই। হেলমেট ফেলমেট আনুনি, ও লোকাল ছেলেপেলেদের লাগে না। তো আমরা এখন বেড়াচ্ছি বাড়ির দিকে, তো ওখানে যেই কথা হচ্ছে। মাত্র আমি চলে আসলাম ভাইদের বাড়িতে, ভাই নিয়ে আসলো, খুবই সুন্দর বাইক চালায়। মানে এখানে অলি গলি, মানে বুঝতেই তো পারছো প্রথমবার এসেছি। তো এই যে ছাদে দাঁড়িয়ে আছি, মানে এই জায়গা থেকে খুব ভালো ভিউ হচ্ছে। এই ছোট একটা ভিডিওর মাধ্যমে আমি দেখালাম মেহেদি আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবা। তো ভিডিওটা এখানে শেষ করছি, বিকালের দিকে দেখি যদি আবার যাই ঘুরতে, তো সেটাও তোমাদের দেখাবো। তো এই ভিডিওটা অবধি অবশ্যই একটা লাইক করবা, আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।